খুব সুন্দর লেগেছে। মানে আমি এর আগে হাওয়া দেখেছিলাম, হাওয়া তো একটা ঝড় বয়ে গেছিল, এক্স্যাক্টলি, মানে সেটা আমি দেখেছিলাম এবং মানে হাওয়া তো দারুণ ছিল, মানে যেরকম অ্যাটমসফিয়ারিক্স ভিজুয়ালস, মানে এক্স্যাক্টলি, মানে সেটা তো আমি অন্তত মানে আমার তো মনে হয় হাওয়া, আমি জানি না, যদিও বলে যে হাওয়াও একটা বুদ্ধি করে টোকা, মানে টোকা নিয়ে কোনো সমস্যা নেই, সব জিনিসই কিছু না কিছু থেকে অনুপ্রাণিত বা অনুকরণও যদি হয়, আমি যখন জিনিসটাকে দেখছি আমার স্ক্রিনে কেমন লাগছে সেইটা বিষয় আর কি। আর এইটা তো মানে এটার মানে দুটো জিনিস, এক হচ্ছে এটার ওই মানে পুরো স্ক্রিপ্টটার মধ্যে ওই যে জনার শিফটিং ব্যাপারটা আমার দারুণ লেগেছে, মানে একটা প্রথমে একটা রমকম হিসেবে শুরু হয়ে তারপর সেটা একটা মানে তারপর একটা ট্র্যাজিক পার্ট এলো যে ওর ওয়াইফ ওকে ছেড়ে চলে যাচ্ছে ইত্যাদি, তারপরে ও মানে কীভাবে ড্রিভেন হলো এই চুরিটা করার জন্যে, তারপর সেটা একটা হাইস্ট ড্রামা হলো এবং করে আলটিমেটলি এই রিভেঞ্জ ব্যাপারটা তো। এবং আরও যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এই জনার শিফটিংগুলো খুব স্মুথলি হয়েছে, মানে কোনো জার্ক ফিলটা হয় না, না আমার অনেক সময় হয় কিন্তু। এবং আরও কয়েকটা জিনিস মানে টেকনিক্যালি বলছি, মানে আমি বাংলাদেশের সিনেমা সম্পর্কে খুব যে একটা মানে খুব কেন মানে আমি একেবারেই আমি দেখিনি কখনো, মানে সেটা মানে আমাদের দেখতেও পাই না, হ্যাঁ মানে আমাদের এখানে আসে না বলে দেখিনি বা এইরকম ধরনের তো। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই নিশোর ক্ষেত্রে প্রচুর প্রচুর সিঙ্গল শটে অনেকগুলো জায়গা ইউজ করা হয়েছে যেখানে ওর অভিনয় অসাধারণ এবং সেখানে কোনো ডায়ালগ নেই, জাস্ট এক্সপ্রেশন, তো ওই জিনিসগুলো খুব সুন্দর, গানগুলো সুন্দর, প্লেসমেন্ট ভালো, মানে কোনো গানের যে ওই অবান্তর জাস্ট একটা, হ্যাঁ মানে ইভেন মানে আমার আইটেম সংটা মানে আইটেম সং না হলেও হতো নাকি, ঠিক আছে এখন কিছু না কিছু একটা তো সেলিং পয়েন্ট চাই, গান যে কোনো সিনেমার একটা সেলিং পয়েন্ট ইন্ডিয়াতে তো অ্যাটলিস্ট, বাংলাদেশও নিশ্চয়ই তাই তো এখন। তবে ওভারঅল খুব ভালো, আই এম ভেরি ইমপ্রেসড, মানে আমি অভিনয় স্ক্রিপ্ট এবং টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো নিয়ে আমার খুব ভালো লেগেছে। মানে ও যখন প্রথম জানতে পারলো যে ও মানে ওর ওয়াইফ ওকে ডিচ করছে, তো তখন ওই ওই যে লাল লাইটিংয়ে একটা সিঙ্গল শটে গোটা জিনিসটা হয়েছে খুব ভালো, মানে আমি অ্যালেক্সা মিনি এলফ ক্যামেরাতে শ্যুট করা হয়েছে। আচ্ছা মানে আমি তো অবভিয়াসলি মানে আমি বিয়ের ব্যাপার টেকনিক মানে ওই ব্যাপারগুলো সম্পর্কে আমি অ্যাওয়ার নই, কিন্তু আমি যেটা মানে তার আউটপুটটা যেটা দেখলাম সেটা খুব ভালো। এবং মানে নিশোকে কীভাবে মানে নিশোর প্রথম ছবি নিশোর আপনি নাটক দেখেছেন, মানে অসাধারণ, মানে আমি জঞ্জল চৌধুরীকে হাওয়াতে দেখেছিলাম এবং আই ওয়াজ থরলি ইমপ্রেসড, মানে আমি শুনেছি চঞ্চল চৌধুরী নাকি সৃজিত মুখার্জির সঙ্গে একটা কাজ করছে, সেখানে মৃণাল সেনের রোলেতে কাস্ট করা হয়েছে, তো আমার মনে হয় আমি জানি না মানে কি সমস্যা হয় মানে একই ভাষা একই তো এখানে, হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখানে ইন্ডিয়াতে এখন যেমন ওই প্যান ইন্ডিয়ানের মানে যে দক্ষিণ ভারতীয় অভিনেতারা উত্তর ভারতীয় অভিনেতাদের সঙ্গে কাজ করছে, তো এরকম যদি মানে একটা কনস্ট্যান্ট ফ্লো অফ প্রোডাকশনস অর প্রজেক্টস যেখানে মানে এদিকের এবং ওদিকের মানে ইন্ডিয়ার মানে আমি পশ্চিমবঙ্গে আমি বলছি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের অভিনেতাদের নিয়ে মানে এরকম প্রজেক্ট বানানো যায়, আমার মনে হয় সেটা হয়তো হবে, কেননা সকলেই দেখছে এবং নিশোর জাস্ট অসাধারণ অসাধারণ, মানে আমি ওই বিশেষ করে ওই সিঙ্গল শটের যে জায়গাগুলো রয়েছে সেইখানে মানে ওই ওই জায়গাগুলো মানে অনেকগুলো জায়গা বেশ গুজবাম্প মোমেন্ট বলা যায়, খুব সুন্দর, মানে আমার খুবই ভালো লেগেছে। আমার একটা অন্য জিনিস মনে হয়েছে, আমার মনে হয়েছে যে রিলিজটা ভুল উইকে হয়েছে, মানে ওপেনহাইমার এবং বার্বির সঙ্গে এইটাকে রিলিজ করাটা বোধহয় উচিত হয়নি, কেননা ওপেন কারণ এরপর দেবের ব্যোমকেশ, মানে সেটা আমি জানি না, মানে আমার মনে হয়েছে মানে এই উইকেন্ডে ওপেনহাইমার নিয়ে এবং খানিকটা বার্বি নিয়েও যেরকম মানে একটা ম্যাসিভ হাইপ, তো সেখানে অনেক আর সকলের পক্ষে তো সবকটা সিনেমা ইচ্ছে থাকলেও দেখা সম্ভব না, সময় বের করা বা টাকা পয়সা মানে বাজেটের ব্যাপারও থাকে, তো আমার মনে হয় একটা একটা মানে লিন উইকে যে উইকে হয়তো এইরকম ম্যাসিভ হাইপওয়ালা কোনো সিনেমা ছিল না,
তখন মানে সেটা হয়তো এক দুই সপ্তাহ আগে বা এক দুই সপ্তাহ পরে আমি জানি না মানে সেটা কোন উইকে কি ফিল্ম মানে দু তিন সপ্তাহ আগে বাংলাদেশ রিলিজ করেছিল। হ্যাঁ, তো আরেকটু মানে আমার আমার মনে হয় যে হয়তো এই ওপেনহাইমারের ম্যাসিভ হাইপের জন্য এটা একটু মার খেতেও পারে, মানে সেটা হয়তো এমনও হতে পারে যে অনেক জায়গায় হয়তো শো এর সংখ্যাও কম হতে পারে, যেমন তিরিশটা হলে মানে তিরিশটা হলে শো পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, মানে আমার বক্তব্য হচ্ছে যে এই সিনেমাটা আরও বেশি লোকের কাছে পৌঁছানো দরকার, এবার সেটা ডেফিনেটলি প্রোডাকশন হাউসের লোকেরা বা এখানে শুনলাম আমি জানতে পারলাম SVF এটাকে রিলিজ করেছে, তো এখন SVF এই হলগুলো SVF এর, তো এখন এই হলটার এই পার্টিকুলার হলটার কথাই আমি যদি ধরি, এখানে দুটো ওপেনহাইমার এবং একটা বারবি শো চলছে, তো এখন যদি এই উইকেটা রিলিজ না করতো এবং এই ফিল্মটাকে যদি দুটোর বদলে মেবি তিনটে কি চারটে শো দেওয়া হতো, কেননা এটার যেরকম কন্টেন্ট আছে লুকিংটা খুব মানে অদ্ভুত টাইম, তিনটে সময় কে দেখে সাড়ে আটটার সময়। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ফলে ইভিনিং টাইমে শো অবশ্য এই এটা তো আমি মানে এমনিও পেপারে পড়ি যে এখানকার বাংলা সিনেমারও ওই মানে মানে হ্যাঁ মানে সাইড লাইন্ড বাই দিস বলিউড ফিল্মস এন্ড হলিউড চিঠিপত্র চলাচলি করে। এক্স্যাক্টলি, তো আমার সেটাই মনে হয় যে মানে মেবি রিলিজ উইকটাকে যদি একটু চেঞ্জ করা যেত, কেননা এটুকু বলতেই পারি যে যাদের যারা দেখবে তাদের ডেফিনেটলি ভালো লাগবে, এবং এই টাইপের সিনেমা যেমন আমি জানি না মানে আমি ওরা ট্রেড অ্যানালিস্ট, কিন্তু আমি শুনেছি যে হাওয়া থিয়েট্রিক্যাল রিলিজে খুব ভালো নাকি কালেকশন করতে পারেনি, সেটা খুব অদ্ভুত ব্যাপার, মানে এখন সেটার অনেক কারণ থাকতে পারে, ভুল টাইমে শো, কম শো, লোকের কাছে মানে লোকের দেখার ইচ্ছে থাকলেও দেখতে পারেনি, বা হয়তো সেই উইকে হয়তো অন্য কোনো বড় প্রজেক্ট ছিল কি এক উইক পর বড় প্রজেক্ট ছিল, তো এই হলগুলো সেই সিনেমাগুলোকে জায়গা দেওয়ার জন্য ওকে সরিয়ে দিয়েছে। এখন এই ধরনের যখন রিলিজ করেছিল থিয়েট্রিক্যাল রিলিজ ভালোই করেছিল কিন্তু মানে কিন্তু রেসপন্সটা সেই তুলতে পারেনি। হ্যাঁ, যেটা ওই ফেস্টিভ্যালে যে ক্রেস্টা ফেস্টিভ্যালে যেটা এটা হয়েছিল আমি পেপারে পড়েছি, আমি তো মানে আমি জানি না কে কতটা কি করেছে, মানে সেটা আমার বিষয়বস্তু না, আমি এটা জাস্ট আমি মানে পেপারে দেখেছি, তো আমার সেরকমই মনে হয় যে এটাকে যদি অন্য কোনো উইকে রিলিজ করানো যেত, কেননা এখন যেটা দাঁড়ালো মানে এই উইকে এই ওপেনহাইমার এবং বারবির উইকে রিলিজ হয়ে যে এটাকে এখন ভেরি স্ট্রং ওয়ার্ড অফ মাউথ হতে হবে যে যে এই এইটা একটা সিনেমা আছে, চল চলো ভাই এটা গিয়ে দেখি, এই জিনিসটা এখন এই সিনেমাটাকে স্যালভেজ করতে পারে, মানে আমি বক্স অফিসের নিরিখে বলছি, আমি সিনেমাটার মেরিট ডিমেরিট নিয়ে বলছি না, এটাকে টু বি আ বক্স অফিস সাকসেস তো ন্যাচারালি ফুটফল বেশি হতে হবে, ফুটফল বেশি হলে শো চাই বেশি, শো প্রপার টাইমে চাই এবং অল অ্যালং চাই, মানে বড় অঙ্ক। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মানে না তবে আমি এত কথা এই কারণে বলছি যে দিস ইজ আ ভেরি প্রমিজিং কন্টেন্ট এবং লোকজনের এটা দেখা উচিত, এবং আমি নিশ্চিত এটা এই বিষয়টা অন্তত যে যারা দেখবে মানে আমি যেমন এখন দেখলাম ইভেনচুয়ালি যারা দেখবে দে উইল লাভ দিস মুভি, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। বাংলাদেশে যে এত ভালো কাজ হচ্ছে আমাদের এখানে অতটা ভালো কাজ হচ্ছে না বলে আমার মনে হয়, সেটা নিয়ে আপনি এখানে হ্যাঁ মানে এখানের মুশকিল হচ্ছে এখানে মানে আমি অন্তত যতটুকু বাংলা সিনেমা মানে আই মিন এই ইন্ডিয়ার বাংলা সিনেমা ওয়েস্ট বেঙ্গলের টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির তৈরি হওয়া বাংলা সিনেমা দেখি, সেখানে ভীষণ ইরাটিক, মানে একটা প্রজেক্ট ভালো হয় তো চারটে অসম্ভব খারাপ হয়, এবং আরও একটা ব্যাপার আমার মনে হয় যে এই সিনেমার নামে না মানে ওই মানে বাস্তবের সঙ্গে কানেক্ট জিনিসটা ভীষণ অভাব আমার মনে হয়, যে মানে প্রচুর সেই সো কল্ড হাই থট আঁতলামি দেখা গিয়ে সেটা কতটা লোক ঝাপসা কানেক্ট করে এক্স্যাক্টলি, এবং সেগুলো না ভীষণ ফ্রডি আমার মনে হয়, মানে সেটা দোজ আর না মানে আই মিন দ্য কন্টেন্ট ইজ নট স্ট্রং, ডিরেকশন ইজ নট গুড, স্ক্রিপ্ট ইজ নট স্ট্রং, অভিনয় তো এখন এই অভিনয়ের ব্যাপারটা আবার ট্রিকি, ভালো ডিরেক্টরের হাতে পড়লে ভালো অভিনয় বের করে নেওয়া যায়, তো এখন এইগুলো তো আছে এখন, তবে আমি জানি না মানে এই হাওয়া তারপর এইটা এটার যেরকম কন্টেন্ট বা ইয়ে, তো এই কোলাবোরেটিভ ভেঞ্চার আমার মনে হয় খুবই দরকার অ্যাটলিস্ট এখন পোস্ট প্যান্ডেমিক যেরকম সিনেমার ছিঁড়ি আর কি, এবং এই OTT এসে তো হলে আসার ব্যাপারটা আরও ইয়ে হয়েছে, মানে OTT তো বেসিক্যালি একটা ডাবল এজেড সোর্ডের মতো, এবং OTTতেও তো সেই একই না, মানে শুরুতে যেরকম ছিল এখন OTT 10টা কাজের মধ্যে 7টাই ফালতু হয়, 3টে হয়তো দেখার মতো হলো এরকম হয়, তো এখন ওই আর কি মানে কনস্ট্যান্ট ওই 24 ঘন্টা নিউজ চ্যানেল
চালানোর মতো, মানে সেই চব্বিশ ঘন্টা জিনিসটাকে যদি চালু রাখতে হয় কিছু না কিছু একই জিনিস রিপিট করতে হবে। তো সেই রকম ওইটা এখন সবকটা চ্যানেল ওটিটি খুলে ফেলেছে, তো ফলে ওদেরও ওই জিনিসপত্র দেখিয়ে যেতে হবে, মানে সেটা আপ টু দামার হোক আর না হোক। তো এই আর কি, মানে আর যেখানে মানে কোয়ান্টিটি বাড়ছে সেখানে কোথাও না কোথাও কোয়ালিটি তো ড্রপ করেই। ভালো লেগেছে মিশোকে কেমনভাবে লাগলো বাংলাদেশে? খুবই ভালো লেগেছে মিশো, আমি দেখতে এসেছি কারণ আমি নাটক দেখেছি প্রচুর ওনার, ওই জন্যই দেখতে আসা, ভালো লেগেছে খুব। সব মিলিয়ে কি মনে হচ্ছে এই ছবিটা কত দেবেন বা আউট অফ টেন কত? অভিনয় খুবই ভালো, আউট অফ টেন 8 দেওয়া যেতে পারে। কেমন লাগলো ছবিটা? সুপার। কেমন লাগলো? বেস্ট। মিশোকে কেমন লাগলো বাংলাদেশে? খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, খুব ভালো অভিনয়। আউট অফ টেন মানে 10 এ কত দেবেন? 9 তো দেওয়াই যায়। আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এই যে বাংলাদেশে যে এত ভালো কাজ হচ্ছে সেটা কি বলবেন? মানে খুবই ভালো লাগছে, যে দারুণ সুন্দর, মানে খুবই ভালো লাগছে। ওদের এক্সপেকটেশন ছিল, মানে না ছিল না, কিন্তু খুবই ভালো লাগছে।